আমরা এসে যেখানে চলে গেছি সেটা হচ্ছে একটা 3D ইলিউশন, যেটা আমি কিছুই বুঝতে পারছি না। তার পাশে আমি দেখতে পাচ্ছি একটা রেড কালারের রিং টাইপের কিছু একটা করা, যেটা রাইট থেকে লেফট হচ্ছে, লেফট থেকে রাইট হচ্ছে। তো এটা কী জিনিস সায়েন্সের আমি তো কিছুই বুঝতে পারছি না। তো তোমরা ভিতরে দেখলে বুঝতে পারবে যে জিনিসটা নড়ছে। তারপর আমরা চলে আসলাম এইখানে, যেখানে ইলেকট্রিকের কিছু একটা করা। এখানে এই বাটনটি প্রেস করলে তোমরা দেখতে পাবে এখানে ইলেকট্রিকের মতো মানে একটা তড়িৎ উৎপাদন হচ্ছে এই বাটনটা প্রেস করলে। তো তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এরকম আলো মতো ওপর দিকে উঠে যাচ্ছে। এইটা হচ্ছে ওয়েভ মোশন, যেটা সমুদ্রের ঢেউ বা এরকম টাইপের কিছু একটা হয়তো বোঝাতে চাইছে। নেক্সট আমরা চলে আসলাম ময়ের প্যাটার্ন, যেটা আমি কিছুই বুঝতে পারছি না, আর এটা তো তোমরা দেখলে। নেক্সট আমরা চলে আসলাম এই জিনিসটার কাছে, এখানে অনেক কিছু লেখা আছে। সুইচ টিপে চাকতিটাকে ঘুরিয়ে দিন এবং মাঝের অনেক কিছু লেখা আছে, অত পড়ার টাইম নেই। তো তোমরা জিনিসটা দেখো, আমি তো কিছু বুঝতে পারছি না। এই বাটনটা হয়তো প্রেস করলে কিছু হয় না, কিছুই তো হচ্ছে না। এটার নাম হচ্ছে ভ্যানিসিং ডটস। নেক্সট আমরা চলে আসলাম এই জিনিসটা, এটা কী জিনিসটা আমি বুঝতে পারছি না। এরকম এইটা অন্য জায়গায় গিয়ে রাখলে বাটনটা প্রেস করলে এরকম ব্যাকটেরিয়া টাইপের কিছু একটা জিনিস দেখাতে আছে। তো এটা এরকমই হয়তো কিছু দেখাতে আছে, যেটা আমি সায়েন্টিফিক কিছু একটা ব্যাপার আছে যেটা আমি বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক একটা নেক্সট জায়গায়। এত কিছুর পরে আমি জিনিসটা বুঝতে পেরেছি যে এটা কী হচ্ছে। এটা চুম্বকের সাহায্যে এই জিনিসটা এরকম রাউন্ডে ঘুরছে, রোলিং কন্ট্যাক্ট যেটার নাম, এটা হচ্ছে, এটাও রোলিং কন্ট্যাক্ট, সেম জিনিস। ওই ম্যাগনেটের সাহায্যে এটা এরকম হচ্ছে, এটা তো কাজই করছে না। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা ম্যাগনেটের সাহায্যে এটা ঘুরছে। এটা মানে ম্যাগনেটটা এরকম গায়ে ম্যাগনেট লাগানো আছে, আর এই গোল যে রাউন্ড যে মালটা আছে এটাও ম্যাগনেট, আর গায়ের সাথে এরকম থেকে থেকে ম্যাগনেটের একটা আকর্ষণ হয়। এই জিনিসটা এরকমভাবে এরকম শেপে ঘুরছে। শ্যাডো ক্যান বি ডিসেপটিভ। তো এখানে এই বাটনটা প্রেস করলে এই ইয়েলো আলোটা জ্বলে, জ্বলার পরে তুমি যদি হাত দিয়ে রাখো হাতের ছাপটা উঠে যায়। তো এখানে আলো অফ করতে হবে, বোঝা যাচ্ছে না হালকা হালকা। নেক্সট আমরা চলে আসলাম ব্রিথিং স্কোয়ার। তো এইখানে জিনিসটা এরকম করা, তোমরা যেমনকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিউবিক সিমেট্রি। এটা কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো কালারের মতো চেঞ্জ হচ্ছে জিনিসটা, প্যারা মানে সে কী বলবো, ওটা প্যারামিড টাইপের এরকম কিছু একটা করা আছে, আমি ঠিক বুঝতে পারছি না জিনিসটা। তো যাওয়া যাক নেক্সট দিকে। এটা হচ্ছে 3D মার্স প্যানারোমা। এখানে তুমি এই জিনিসটা দেখতে পাচ্ছ পুরো ওয়াইড অ্যাঙ্গেল মানে প্যানারোমার সাহায্যে, আর এখানে বসলে তুমি রেড আর ব্লু গ্লাসের সাথে পুরো পরিষ্কার দেখতে পাবে। সিইং ইন 3D, যেটা তুমি ওই VR যেটাকে বলে, ওরকম সাইজে তুমি ওরকম দেখতে পাবে রিয়েলিস্টিক। এখানে আমি জানি না ঘুরতে কোথায় এসে চলে আসলাম, এখানে একটা দেখতে পাচ্ছি ফাঁকা মতো একটা জায়গা। এখান দিয়ে ঢুকলে এখানে এই কমলা লেবুর পাতে তুমি তোমার মুখটা বসাতে পারবে। তো যাই হোক, যাওয়া যাক নেক্সট দিকে। নেক্সট আমরা চলে আসলাম ইম্পসিবল মিক্সচার, যেটা তুমি কখনোই পসিবল করতে পারবে না, কিন্তু সেটা এখানে পসিবল হয়ে গেছে। এই মিক্সচারটা মানে কোনোভাবেই সম্ভব না এরকমই কিছু একটা বোঝাতে চেয়েছে। তো তোমরা দেখলে দেখতে পাবে এখানে অনেকগুলোই কালার একসাথে মিক্স হচ্ছিলো। নেক্সট আমরা চলে আসলাম এরকম কিছু একটা জায়গায়, যেখানে এসে আমি কিছুই বুঝতে পারছি না কত কী মেশিন আছে। এটা তো DNA। তো দেখা যাক কী আছে না আছে ভিতরে ঢুকে। তো গাইস, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি চলে আসলাম এরকম কিছু একটা পরিবেশে। এখানে এসে আমরা আমাদের আগের রূপ দেখতে পাচ্ছি, যে আগে আমরা কী ছিলাম, কী থেকে কী হয়েছি, সেখানে রূপটা আমরা দেখতে পাচ্ছি। আদিম মানুষ মানে বন মানুষ। তো জানো না আগে আমরা কীরকম ছিলাম, তোমরা দেখে নাও, আগে আমরা এরকম ছিলাম, এরকম থেকে আমরা মানুষ হয়েছি। তো এখানে এটা সিম্পল ব্যাপার, এখানে তোমার এই যে বলগুলো লোড হচ্ছিলো ওগুলো তোমার ওপর থেকে আবার নিচে পড়বে, আবার নিচ থেকে ওপরে যাবে, এরকম ব্যাপার। ঘুরিয়ে দিলে এরকম হয়, এরকম এই বলগুলো নিচে পড়তে থাকে। এটাই, এখানে আর কিছু নেই। পাশে এখানে কত কী ব্রেন ফ্রেম সব রাখা আছে, কিডনি ফিডনি কত কী রাখা আছে এখানে কিছু আছে। তো বেশ ভালোই লাগছে জায়গাটা। আর এখানে অ্যাকোরিয়াম আছে, যেখানে ক্রোকোডাইল ফোকোডাইল মলি টলি গোল্ডফিস আরে আছে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। এখানে তো DNA তোমাদের আমি দেখালাম, DNAটা তো আমার খুব সুন্দর লাগছে, ঘুরছে মাঝখান দিয়ে এরকম মাঝখানে রাখা আছে, সেই লাগছে এটা। তো গাইস, নেক্সট আমরা চলে আসলাম তারামণ্ডল। এখানে তারামণ্ডলের কিছু একটা শো দেখানো হবে। এইখানে একটা গুহার মধ্যে আমরা ঢুকে পড়েছি।
তো গাইস চলো এখানে দিদি বোঝাচ্ছে তারা মণ্ডলের কি হয় না হয়, তো চলো শোনা যাক। তো গাইস আমরা সায়েন্স সিটি থেকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চিড়িয়াখানায় কীভাবে চলে এলাম বুঝতে পারছি না। তো এখানে অনেক কিছু প্রাণী আছে, অনেক রকমের প্রাণী যেগুলো কিছুই অরিজিনাল নয়, মানে কোনোটাই এগুলো জ্যান্ত না, এগুলো সবই সব স্টপিস টাইপের করা, মানে স্ট্যাচু টাইপের করা, এগুলো স্ট্রাকচার বানানো আছে। নেক্সট আমরা এখানে চলে এসেছি, এখানে আমরা কিউট কিউট কিছু খরগোশ দেখতে পাচ্ছি, এগুলো ফেক নয়, এগুলো অরিজিনাল সবই জ্যান্ত। তোমরা যেমন কি দেখতে পাচ্ছ নড়ছে। তো এইখানে একটি খরগোশ আছে যেটা খুবই কিউট দেখতে, ও ভাই সেরা লাগছে। নেক্সট আমরা চলে আসলাম আমাদের ইনপুট করানো টিয়া পাখির কাছে, যেখানে টিয়া পাখিটি বসে আছে, ওখানে আরও অনেকগুলো পাখি আছে। এখানে খরগোশটাকে দেখো গাইস কি সুন্দর লাগছে, কি কিউট খরগোশটা, সেই লাগছে সেই লাগছে। তো চলো নেক্সট। তো গাইস আমরা এখন এলাম একটু পার্কটার দিকে, সায়েন্স সিটির পার্কটার দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।